আসসালামু আলাইকুম আরএস ফ্যামিলিতে আবারো আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কোনো ব্লগ ভিডিও না, আমার কিছু গোল্ড জুয়েলারি কালেকশন আছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগেও শেয়ার করেছি আমি, সেগুলো অন্য দেখিয়েছি। আজকে আমি এটা পার্ট টু বলতে পারেন। তো আপনারা আরও কী কী কালেকশন দেখতে চান সেগুলো অবশ্যই কমেন্ট করবেন, আমি সেগুলো দেখানোর চেষ্টা করব। তো আজকে আমি দেখাচ্ছি আপনাদের সঙ্গে অল্প কিছু গোল্ড জুয়েলারি কালেকশন আছে, মানে সেগুলো দিনকে যেগুলো দেখিয়েছি। আর যারা আমার ফ্যামিলিতে নতুন এসেছেন তাদেরকে বলছি, আমার একটা গোল্ড জুয়েলারি কালেকশনের ভিডিও দেওয়া আছে, তো আপনারা সেটা চেক করে আসতে পারেন, সেটা একবার ভিজিট করে আসেন, আশা করি ভালো লাগবে। তো এটা পার্ট টু এর আমি কিছু গোল্ড জুয়েলারি দেখাচ্ছি, তো দেখুন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি খারাপ লাগে সেটাও কমেন্টে জানাবেন। তো কিছু কালেকশন এগুলো তো এগুলো ছিল না, লকারে ছিল, তো আমার হাজব্যান্ড নিয়ে এসছে, তো আমি মনে করলাম সেগুলো আপনাদের সঙ্গে একবার শেয়ার করে দিই। আবার তো নিয়ে চলেই যাবে, তো একটু শেয়ার করি, কারণ গোল্ড জিনিস আমরা বাড়িতে রাখি না। তো এ দেখুন একটা একটা লাভ আছে, লকেটটা একটু লাভের মতো, খুব সুন্দর একটা পান পাতা বলেন লাভ বলেন, এই দেখুন খুব সুন্দর একটা ইউনিক ডিজাইনটা দেখুন, খুব সুন্দর ডিজাইন। তো এটা এটা আলাদা করে নেওয়া, আর এই চেনটা আলাদা করে নেওয়া, এই দেখুন চেনটা আপনাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি, এই দেখুন কত পুরোটা, এই দেখুন একসঙ্গে, এটা খুবই বড় সাইজে। তো এটা শাড়ির সঙ্গে যাবে, শাড়ির জন্য আমি মেনলি নিয়েছিলাম, তো খুব ঝগড়া করে নিয়েছিলাম হাজব্যান্ডের সঙ্গে এটা। তো এটা শাড়ির সঙ্গে যাবে, এই দেখুন ডিজাইনটা কত সুন্দর দেখুন, আর এরকম চেনটা দেখুন কত সুন্দর। তো আপনাদের কার কার এরকম চেন পছন্দ, এরকম লকেট সিস্টেম মালা অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে, আর কার কোনটা ভালো লাগছে সেটাও কমেন্ট করবেন। এটা দেখেছেন কতটা বড় কত লং দেখেন, এটা এটা শাড়ির সঙ্গে যাবে, ঠিক এতটা আসবে শাড়ির সঙ্গে পরলে, হয়তো গলায় একটা নেকলেস পরা যাবে তার সঙ্গে, এটা পরলে খুব সুন্দর যাবে। তো আর একটা কালেকশন দেখাচ্ছি, এটাও খুব ইউনিক, মানে আমি শাড়ির সঙ্গে মেনলি পরার জন্যই নিয়েছিলাম, এই দেখুন এটা এটা ডিজাইনটা একদম চক্রের মতো গোল, ডিজাইনটা খুব সুন্দর, জানি না ক্যামেরাতে ফোকাস দিচ্ছে কি না। আর চেনটা একটু মোটা, কিন্তু আমি এটা ব্যবহার খুব কম করি, আর এগুলো তো বাড়িতে থাকে না, ওই জন্য ব্যবহার করাও হয় না, আর কোনো ওকেশন ছাড়া এগুলো যায় না। তো এটা ডবল করে পরতে পারবেন, এই দেখুন এটা ডবল করে পরা যাবে এইভাবে, একটাতে গলা ভরাট হয়ে যাবে একটা নেকলেস, আর একটা যদি এইটা পরা যায় তো খুব সুন্দর লাগবে, গলাটা একদম খুব সুন্দর মানাবে, শাড়ির সঙ্গে তো খুব সুন্দর যাবে এটা। তো আপনাদের কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। এই দেখুন দুটো ঝুমকো দেখাচ্ছি, তো এই দুটো খুব পছন্দের আমার, তো আমি নিয়েছিলাম এই ঝুমকো দুটো অনেক বছর আগের নেওয়া, তো জানি না এই ডিজাইনগুলো এখন আছে কি না, এগুলো অনেক পুরনো ডিজাইন। আমার ফোনটাও ভালো না, ক্যামেরা কোয়ালিটিও ভালো না, তো এই দেখুন ঝুমকো দুটো, তো আপনাদের পছন্দ কিনা অবশ্যই কমেন্ট করবেন, তো পছন্দ হলে অবশ্যই আপনারা ওইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। খুব পাতলা, অল্প গোল্ড লাগবে, বেশি লাগবে না, এই দেখুন খুব ইউনিক ডিজাইনটা, জানি না ফোকাস আসছে কিনা, এই দেখুন ডিজাইনটা বেশি বড় না, এগুলো ছোটো মানে সবসময়তে ইউজ করার জন্য খুব পাতলা। এই দেখুন আর একটা দেখাচ্ছি, এটা খুবই পাতলা একদমই, ডিজাইনটা একদম ইউনিক, এই দেখুন খুব সুন্দর একদম, ডিজাইনটা একদম ইউনিক, জানি না আপনারা ডিজাইনটা দেখতে পাচ্ছেন কি না, তো আমি খুব ভালো করে দেখানোর চেষ্টা করছি, আমি ভালো একটা পারি না ক্যামেরা ধরে দেখাতে, তবু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভালো লাগলে আপনারাও এরকম বানাতে পারেন, খুব অল্প গোল্ড লাগবে, একদম পাতলা জিনিসটা, এটা মেশিনে বানানো ওই জন্য এগুলো খুবই পাতলা। তো এখানে দেখুন আর একটা দেখাচ্ছি, এটা শাড়ির সঙ্গে পরা যাবে, এই দেখুন ডিজাইনটা একটু আলাদা, মাঝে মাঝে একরকমের ডিজাইন আবার মাঝে অন্য ডিজাইন আছে, তো দুই রকমের ডিজাইন লাগছে এটা, এটা খুব সুন্দর, এটা বেশিরভাগ কাজ আছে, তো এটার ওয়েটটা একটু হেভি আছে, ওয়েটটা একটু হেভি আছে, দেখুন খুব
কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম আমি, জানি না কতটুকু দেখাতে পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর খারাপ লাগলেও কমেন্ট করবেন। এই দেখুন এখানে আর একটা, এটা একদম চকচক কাটা, খুব ডিজাইনটা পুরনো, এটা নতুন না, এর আগেও আমি দেখেছি অনেকের গলাতে দেখেছি, তো তাই দেখে বানানো, তো ওই নিয়েই রেখেছি, কিন্তু আমি ইউজ করি না। এটা একটা যা আমার কোনো জিনিসই ব্যবহার করা হয় না, আমি সব জিনিসই কিনে কিনে রেখে দিই, ওই জন্য তো আমার হাজব্যান্ডের কাছে বকাও খায়। এই দেখুন এটাও খুব সুন্দর, এটা পাতলা আছে, বেশি ভারী না, ওয়েটটা খুবই কম, তো এটাও আপনারা দেখতে পারেন। আর যারা আমার ফ্যামিলিতে নতুন এসছেন, আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে বলছি, আমার প্রথমে একটা গোল্ড কালেকশন দেওয়া আছে, তো আপনারা সেটা ভিজিট করে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। এখানে একটা সেট দেখাচ্ছি, তার আগে কানেরটাই দেখিয়ে দিই। এই দেখুন এটা একটা নেকলেসের সেট, তবে এটা গলার ভরাট না, গলার থেকে এতটা আসবে, এটা শাড়ির সঙ্গে যাবে, এটা এই দেখুন এটা শাড়ির সঙ্গে যাবে, এটা ইউনিক, আমার খুব পছন্দের এই সেটটা, একটু হেভি আছে, কাজগুলো একটু হেভি আছে, দেখুন জানি না কতটুকু দেখাতে পারলাম আপনাদের সঙ্গে, বুঝতে পারছি না, তার ডিজাইনটা দেখুন কতটা শেয়ার করতে পারছি বুঝতে পারছি না। এই দেখুন এটা গলার সঙ্গে, এটা এখানটাতে এতদূর আসবে, এখানটাতে থাকবে, এটা এটা গলার ঠিক এত দূর যাবে না, এটা এইখানটাতে থাকবে, তো এইখানটাতে একটা গলায় নেকলেস, ছোটো নেকলেস পরে থাকবে, তার সঙ্গে এটা দিয়ে শাড়ির সঙ্গে খুব সুন্দর যাবে। তো এটা কোনো বিয়ে বাড়ি ওকেশন ছাড়া এটা এত হেভি জুয়েলারি পরা সম্ভব না, আর এই গরমের মধ্যে তো একদমই না। তো এই দেখুন এই দুটো কানের সেট, এটা এটা সেটের এর সঙ্গে সেট, এই দেখুন। তো অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো আমার জুয়েলারি। এই দেখুন একটা ছোট্ট লকেট, তো এটা যে কোনো চেনের সঙ্গে যাবে, তো ওগুলো সব ডিজাইন করা বলে ওগুলোর সঙ্গে ব্যবহার করি না, এটা একটা আলাদা করেই রেখেছি, এটা লকেটটা দেখিয়ে দিলাম। তো আপনাদের কার পছন্দ, কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই দেখুন লকেটটা, আর দুটো আংটি শেয়ার করি আপনাদের সঙ্গে, সেদিনকে দেখানো হয়নি, এই দেখুন এই আংটিটা, এটা একটু লম্বা আংটিটা, দেখতে পাচ্ছেন ফোকাস আসছে না মনে হয় ক্যামেরাতে খুব একটা, এই দেখুন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, আর কার কোনটা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে একটা পাথর আছে, এটা হচ্ছে রুবি পাথর, এই দেখুন এই পাথরটা হচ্ছে রুবি পাথর, এই দেখুন এই ডিজাইনটা একদমই ইউনিক, নতুন ডিজাইন, খুব সুন্দর এটা, তো অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো। তো আপনাদেরকে তো অনেক কিছুই দেখালাম, এর সঙ্গে আরেকটা জুয়েলারি দেখাচ্ছি, মানে যেটা আমার খুব ইচ্ছে যে এরকমভাবে একটা, এটা হচ্ছে কেনা, এরকমভাবে একটা ডিজাইন আমার বানানোর খুব ইচ্ছা গোল্ডের, তো তার জন্য এটা কালেকশনটা নিয়ে রেখেছি, কোনো এক সময়তে আমি জুয়েলারি দোকানে গিয়ে এটা দেখিয়ে আসব, তো এভাবে একটা বানানোর চেষ্টা করব। এটা খুব ওয়েট হবে না, হালকা মধ্যেই, এটা শাড়ির সঙ্গে, লেহেঙ্গার সঙ্গে, জিন্স টপ যার সঙ্গে পরবেন যাবে, তো এরকম একটা জুয়েলারি, এটা আমি অনলাইনে অর্ডার করে কিনেছিলাম, তো সেম এই প্রসেসের একটা জিনিস আমার বানানোর খুব ইচ্ছা আছে, তো এটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি, তো আমার এটা খুব স্পেশাল, এটা আমার হাজবেন্ড নিয়ে এসেছিলো মালয়েশিয়া থেকে আমার জন্য সারপ্রাইজ গিফট, তো এটা দেখে মনে হচ্ছে পাথরেরই, কিন্তু এটা ওখানকার দামে খুব বেশি দাম নিয়েছে, তো আমি আমার হাজবেন্ডকে পরে খুব বকাবকি করেছিলাম, বলেছিলাম এখানে তো এগুলো খুব কম দামে পাওয়া যায়, তুমি কেন ওখান থেকে নিয়ে এসছো, তো আমাকে সারপ্রাইজ দেবে বলে নিয়ে এসছে আমার জন্য। তো জিনিসটা ওয়েট আছে খুব, পাথরগুলো খুব ওয়েট, কিন্তু দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, প্রায় 19,000 কত টাকা নিয়েছিল মেবি, আমার মনে পড়ছে না, তো এরকমই দাম। তো এই জিনিস, এটার সঙ্গে একটা কানের ছিল, তো একটা, হ্যাঁ এই তো কানের ছিল, তো কানে একটা ছোট্ট কানের, তো আমি একটা ওকেশনে পড়েছিলাম বিয়েতে, তো আমি একটা কানের হারিয়ে ফেলেছি, সেটা আমার ব্যাড ল্যাক, তো ওই জন্য কানের সেটটা করতে পারি না, কিন্তু এটা খুব সুন্দর লেহেঙ্গার সঙ্গে, শাড়ির সঙ্গে, যার সঙ্গেই পরবেন, চুড়িদারের সঙ্গে, সব কিছুর সঙ্গেই যাবে। তো আমি বারণ করেছিলাম, তো কিছু করার নেই, নিয়ে আসার পর তো সেখানে তা ফেরত পাঠাতে পারি না, তো সেটা তার আমার বাড়ির কাছে না, কৃষ্ণনগর না, যে আবার পাল্টিয়ে নিয়ে আসবো, তো একটা বিদেশের একটা স্মৃতি, তো এটা নিয়ে এসেছি, এটা রেখে দিয়েছি, তো এটাও খুব মূল্যবান,
এই জিনিসটার দাম 19,000 আমাদের দেশের টাকায়, কিন্তু ওখানকার টাকার কত ডলার কি পাউন্ড বলেছিল আমার একদম মনে পড়ছে না, আমার হাজবেন্ড বলেছিল, কিন্তু ওটা ওই ওই দেশের যা টাকা দাম নিয়েছে, এটা যা দাম নিয়েছে সেই তুলনায় আমাদের দেশের টাকার হিসাব করলে এখানে 19,700 কত টাকা পড়েছিল, ঠিক এরকম একটা আমার আর মনে পড়ছে না। তো এটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন, আর আপনাদের কার কোনটা ভালো লাগলো সেটাও কমেন্টে জানাবেন, আরও আপনারা কী কী কালেকশন দেখতে চান সেটাও কমেন্ট করবেন। আপনারা কেউ কমেন্ট করেন না, ভিডিও দেখেন, তো কষ্ট করে ভিডিওগুলো বানাই, একটু কমেন্ট করলে পড়তে শুনতে ভালো লাগবে, আমি একটু উৎসাহিত হব যে আপনাদের জিনিসগুলো পছন্দ হয়েছে কিনা সেটাও জানাবেন। তো আজকের মতো এতটুকুই, আমার গোল্ড কালেকশন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, আর যারা যারা আমার ফ্যামিলিতে নতুন এসেছেন আমার চ্যানেলে তাদেরকে আমি আবারও বলছি গোল্ডের কালেকশন দেওয়া আছে আমার, তো বেশি দিন না, হয়তো খুব বেশি হলে 15-20 দিন হবে, তো এরকম একটা দিন আছে, আপনারা পিছনে ভিডিওগুলো একবার ভিজিট করে আসেন, দেখতে পাবেন গোল্ড কালেকশন আছে, তো সেগুলোর ভিতরেও পছন্দ হলে দেখতে পারেন, বলতে পারেন আমাকে কমেন্টে কোনটা ভালো লেগেছে। আজকের মতো এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আল্লাহ হাফেজ, টাটা।